আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট লেখিকা এবং অনুবাদক অদিতি সরকার আমরা শুনবো তার কথা তার লেখার কথা সাহিত্য জীবনের কথা সাক্ষাৎকার পাইল চট্টোপাধ্যায় গ্রহণে আপনাকে স্বাগত আমাদের আকাশবাণী কলকাতা স্টুডিও অনেক ধন্যবাদ আমারও খুব ভালো লাগছে এখানে আসতে পেরে আপনার সাহিত্যের প্রতি ভালোবাসা কবে থেকে এটার উত্তরটা না ওইভাবে ঠিক গুনে দিতে পারবো না কারণ খুব ছোটবেলায় পড়তে শিখেছিলাম মার কাছে শুনেছি আড়াই বছর বয়সে অক্ষর পরিচয় হয়ে বেশ গড় করে পড়তাম বানান করে পড়লেও করে পড়তাম এবারে মা অফিস থেকে বই আনতেন শুয়ে শুয়ে পড়তেন আমি তার পাশে সমস্তটাই প্রায় পড়ে ফেলতাম মার পড়ার আগে পাতা আমার শেষ হয়ে যেত এই ওই ছোট থেকেই বই ছাড়া কিছু জানতাম না সেটাই বলতে পারো সাহিত্যের প্রতি ভালোবাসা এবার আমরা একটু বিষয় ভিত্তিক প্রশ্ন করব। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যে বিষয় বৈচিত্র বাংলা সাহিত্য আসলে কোথাও একটা সমুদ্রের মতো সেখানে এত বিষয় রয়েছে কিন্তু তবুও যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই বিষয় নিয়ে আপনার কি মতামত দেখো বাংলা সাহিত্যটা তো তুমি যেরকম বললে যে একটা সমুদ্র এবার তার অনেকগুলো কাল বিভাগ আছে প্রাচীন আধুনিক বিশ্বযুদ্ধের আগে বিশ্বযুদ্ধের পরে এখনকার বাংলা সাহিত্য সারা বিশ্বব্যাপী বাংলা সাহিত্য আবার বাংলাদেশের বাংলা সাহিত্য আমাদের বাংলা সাহিত্য কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্য এরকম অনেকগুলো ভাগ আছে এ তো বলা যায় না তবে আমি নিজে একটা ভাগ করি সেটা হচ্ছে ইন্টারনেটের আগের যুগের বাংলা সাহিত্য আর ইন্টারনেটের পরের যুগের বাংলা সাহিত্য ইন্টারনেটের আগের যুগে বৈচিত্র্য ছিল না একেবারেই বলবো না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতন লোক যিনি মানে তাঁর জায়গাটুকু ছেড়ে কোনোদিন বাইরে না গিয়ে চাঁদের পাহাড়ের মতন ওই একটা জিনিস শুধু বই পড়ে একটা সম্পূর্ণ আফ্রিকা জগৎ আমাদের চোখের সামনে তুলে ধরেছিলেন তবে তখন বিষয় বৈচিত্র্য বলতে আসছিল আমার নিজের খুব স্বল্প অভিজ্ঞতা যেটুকু দেখি মূলত সামাজিক যুদ্ধের সময় যুদ্ধ পরবর্তী যেটা আমাদের এই দুর্ভিক্ষের পরবর্তী এইগুলো তখন আসছিল তারপরে আস্তে আস্তে ধরো তোমার একাত্তরের যে বিরাট একটা যুদ্ধ মানে বাংলাদেশ হওয়ার পরবর্তী যে কলকাতায় একটা উদ্বাস্তু শরণার্থী আসার যে একটা ঢল সেটাকে নিয়ে কিছু কিছু সাহিত্য কিন্তু এখন ইন্টারনেট পরবর্তী যুগে আমি যেটা দেখছি যে নানা রকম বিষয় আসছে যেগুলো আগে আমরা বাংলায় পড়িনি সেটা সেটা শুধু যেই তন্ত্রমন্ত্র ভিত্তিক জড় ভিত্তিক যেগুলো আজকে বলা হচ্ছে শুধু সেটাই নয় বিশেষ করে কিশোর সাহিত্য এমন অনেক জিনিস আসছে যেসব তথ্য আমরা আগে আমরা পড়িনি আমাদের ছোটবেলায় কিশোর সাহিত্যে অত রকম বৈচিত্র্য কিশোর কেন প্রাপ্তবয়স্ক সাহিত্য তো আমি বলবো অত রকম বৈচিত্র্য নিয়ে আমরা পড়িনি কিন্তু সেটা এখন সেটা হাতের দুনিয়া দুনিয়া হয়ে এক এসে ক্লিকে যাওয়ার ফলেই তথ্য অনেকগুলো এসে যাওয়ার ফলেই বৈচিত্র্য অনেক বেড়েছে এটা আমি বলি এটার ভালো দিক মন্দ দিক সেটা যে যেমন ভাবে নেবেন অনেকে বলেন যে ইনফোডাম্পিং হয় প্রচুর বেশি 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 তথ্য দিয়ে দেওয়া হয় সাহিত্য গুণটা এতে মার যায় আবার দক্ষ লেখকের হাতে পড়লে ঠিক মাপ মতো কোথায় কোনটুকু দিয়ে কোনটাকে করা যায় সেটাও হয় বৈচিত্র্য বেড়েছে এটা তো চোখে দেখতেই পাচ্ছি এবার সেটা কতটা কি কাল বলবে সবই তো কালজয়ী হয় না নিজের 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 সময়টাতে তাড়িয়ে বোঝা যায় না যে কোনটা হতে চলেছে ঠিক সেটা ওই আর কি তো আপনার কি মনে হয় যে হয়তো পুরনো দিনের সাহিত্যে ওই হাতের মুঠোই দুনিয়াটা তো ছিল না যার ফলে বিষয় বৈচিত্র্যের জায়গায় কোথাও একটু হলেও যদি কিছুটা মানে কমই আমি ধরি বা কম বেশির ওই তুলনায় না গিয়ে যদি বলি যে সেই সময়ের বৈচিত্র্যগুলো ছিল সমাজ কেন্দ্রিক মূলত সমাজ কেন্দ্রিক কিন্তু এখন সমাজকেন্দ্রিক শুধু থাকছে না সেটা নানান দিকে তার ওই মানে পরিসরটা অনেক বেড়েছে তো সেই জায়গাটার থেকে আপনার কি মনে হয় সত্যি কি সাহিত্য গুণ এতে কম হচ্ছে বা কমে যাচ্ছে সাহিত্যের মান না দেখো সেটা তো সাহিত্যিকের উপরে নির্ভর করে যিনি পাকা রাঁধুনি তিনি একই রান্না দুজনকে তুমি একই মশলা দিয়ে দাও দুজনের রান্না একরকম হবে না এবারে যিনি লিখতে জানেন তিনি সেই তথ্যগুলোকেও নানা রকম বিষয় বৈচিত্র্যগুলোকেও মাপমতন মাপ মতন ঠিক কোন কোন জায়গায় দিতে হবে দিয়ে ঠিকই একটা সাহিত্যগুণ সম্পন্ন লেখা তিনি আমাদের পড়াবেন কিন্তু যিনি সেটা পারেন না তার লেখাটাতে কি হয়ে যাচ্ছে ওই যাচ্ছে বা যাওয়ার একটা সম্ভাবনা থাকছে যে তথ্যটাই অতিরিক্ত হয়ে যাচ্ছে খুব সহজে তথ্য পাওয়া যায় বলে তথ্যটাই অতিরিক্ত হয়ে যাচ্ছে এবারে বললাম তো সময় এটা থাকে যে টিকে থাকার যেটা সেটা টিকে থাকেই সে আগের জমানাতেও ছিল এখনকার জমানাতেও আছে সম্ভবত ভবিষ্যতেও হবে যে যেগুলো টিকে থাকা সেগুলো টিকে থাকবে আর যেগুলো ঝরে যাওয়ার মতন সেগুলো ঝরাপাতা হয়ে পড়েই যাবে মানুষ যেগুলোকে মনে রাখার তাকেই রাখে সে সাধারণ বিষয়ই হোক আর অত্যন্ত অসাধারণ বিষয় খুব সাধারণ বিষয় নিয়েও এমন এমন লেখা আছে যেগুলো আমরা আজও ভুলতে পারি না আবার অসাধারণ বিষয় নিয়ে লেখা তো আছেই এটা এটা সম্পূর্ণরূপে নির্ভর করে যিনি সেটা নিয়ে কাজ করছেন তার দক্ষতার উপরে ঠিক এবার যেটা জানতে চাইবো আপনি নিজেই বলছিলেন যে সাহিত্যের অনেকগুলো কাল হয় সেইভাবে তাকে ভাগ করে যদি বলা হয় এখনকার দিনের সাহিত্য বা আধুনিক সাহিত্য আমরা যাকে বলছি এবং পুরনো দিনের সাহিত্যের তুলনা করলে কোথাও কিছু তফাত থাকে থাকবেই সেটাই সেটাই স্বাভাবিক কিন্তু খুব সামনেই বইমেলাও আসছে আমরা এখনো এটাই দেখি যে মানুষের পড়ার অভ্যেসের ক্ষেত্রে বা পড়ার ইচ্ছের ক্ষেত্রে চাহিদার ক্ষেত্রে কোথাও গিয়ে আধুনিক সাহিত্যের থেকে পুরনো দিনের সাহিত্য পড়ার ঝোঁক কিন্তু এখনো কিছুটা হলেও বেশি বলেই ধরে নেওয়া হয় বা বলা হয় তো সেই জায়গা থেকে যদি তুলনা করা হয় আধুনিক এবং পুরনো দিনের সাহিত্যের আপনি কি বলবেন এই তুলনামূলক বিষয়টাতে দেখো করছি আমাদের বয়সী যারা তারা মনে করছি আমরা যা পড়ে এসেছিলাম সেটাই বেস্ট তারপরে আর লেখা হয়নি হ্যাঁ ঠিক তো আমরা বলে যাচ্ছি যে অমুক 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 যা লিখেছিলেন এরপরে এখন যা লেখা হচ্ছে সেগুলো পড়া যায় না এরপরে আমার ধরো দশ বছর বারো বছর পনেরো বছর পরে যারা জন্মেছে তারা যা যা পড়েছে তাদের এখন যে বয়স তারা এখনকার লেখাগুলো তাদের ভালো লাগছে না তারা বলছে ওইটা ভালো লাগছে আবার তার আগে আমাদেরগুলোও তাদের ভালো লাগে না বলে অত্যন্ত দীর্ঘসূত্রী অনেক টেনে লম্বা করা হয় যেটা চার লাইনে বলা যেত সেটা চল্লিশ পাতা ধরে বলা হয়েছে অতটা পড়তে ভালো লাগে না এখন যারা পড়ছে তাদের আবার এগুলো কোনোটাই ভালো লাগে না কারণ তাদের অত্যন্ত সংক্ষিপ্তে কি বলবো সংক্ষিপ্ত শব্দ সংখ্যার মতো সমস্ত জিনিসটাকে ঢুকিয়ে দিতে পারলে তাদের ভালো লাগে তারা চার ঘন্টা ধরে আশা পূর্ণা দেবীর মোটা প্রথম প্রতিশ্রুতি তাদের পড়তে ভালো লাগে ধৈর্যের জায়গাটা অনেক কমে গেছে তারা বারবার সেদিন কোথায় পড়ছিলাম সোশ্যাল মিডিয়াতেই হবে হয়তো যে প্রফুল্ল রায়ের কেয়াপাতা নৌকর এত নাম শুনেছিলাম কিন্তু এত বড় একই কথা বারবার করে ঘুরিয়ে বলা হয়েছে এবং তাতে সম্পূর্ণ দুভাগে ভাগ হয়ে গেল মতামতটা কিন্তু একদল বললো যে আমরা ওই উত্তাল সময়টা দেখেছি আমাদের তো ওই রকমই ভালো লেগেছে একদল বলছে এত একই কথা বারবার করে ফিরিয়ে ফিরিয়ে বলার কি আমি নিজে যেটুকু বুঝি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যেটা বয়স এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করে যারা আমাদের সময় আমরা যা পড়েছি আমরা আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রকে বলি আর হয় না এরকম এখন বঙ্কিমের ভাষার মানে বলে দিতে হয় এটা কি লিখেছিলেন উনি তো এটা নির্ভর করে কে পড়ছে পড়ছে তার উপরে সম্পূর্ণ এই প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় আসছে পাঠকের মান মান আমরা যদি বলি বা কি কমছে বলে আমার মনে হয় সংখ্যাও সংখ্যা বাংলায় কমছে কিন্তু কমছে কিনা সেটা বুঝতে পারি না কারণ অনেকেই দেখি ইংরেজি বই হাতে নিয়ে তো ঘোরেন পড়েন কিনা জানি না কিন্তু হাতে তো দেখি ইংরেজি বই আমি যদি অতি সহজ পাচ্ছ কুড়ি মিনিটের মধ্যে অনুগল্প পরমাণুগল্প খাওয়াতে থাকি তো তারপরে তো আর উপন্যাস পড়তে তার ভালো লাগে শব্দের উপন্যাস তার মনে হবে অনেক অনেক ঠিক এবার আমরা আপনার একটু অন্য কাজের বিষয়ে কথা বলবো আপনি অনুবাদক হিসেবেও কাজ করেন ভাষান্তর বা ওই ভাষাকে ঘিরেই কোথাও সেটা কি আপনাকে নিজের লেখালেখির প্রতি আগ্রহী করে তুলেছে না লেখা এবং অনুবাদ দুটোরই শখ ছোট থেকে ছিল একদম তো সেই যখন সেই রুল টানা কাগজে বড় বড় করে হাতে লেখা লিখছি তখনই গোয়েন্দা গল্প ফেঁদে বসেছিলাম এখনো মনে আছে নায়কের নাম বিরুপাক্ষ বরাট ছোটবেলায় জানি না যে গল্পটাকে কিন্তু আমি গল্প লিখব সেটা ছিল আর তখন ওই আমাদের সময় সুধীন্দ্রনাথ রাহা তারপরে তোমার সোভিয়েত রাশিয়া সমস্ত ভালো ভালো অনুবাদ করা বইগুলো তখন ছিল তখন জানতাম না যে সাহিত্য ছাড়া অন্য অনুবাদ হয় হ্যাঁ এটা কোনো ধারণা ছিল না তো ওটাও একটা শখ ছিল যে অনুবাদ করব। এই দুটো আমার সব সময় সমান্তরালই চলেছে যে আমি গল্প লিখবো আমি অনুবাদ করব। কিন্তু গিয়ে দেখা গেল যে আমি সাহিত্যিক অনুবাদটাই আমি গেলাম না যখন আমি অনুবাদের রাস্তাটা যেতে শুরু করলাম আস্তে আস্তে যখন কি করে অনুবাদ করা যায় এসবগুলো দেখলাম তখন দেখলাম যে বাণিজ্যিক অনুবাদের একটা বিরাট ফিল্ড আছে শুধু সাহিত্যিক অনুবাদ ছাড়াও একটা অনুবাদের বিরাট ফিল্ড আছে যেখানে প্রচুর কাজ পাওয়া যায় তখন আমি ওই দিকটাতে চলে গেলাম কিন্তু গদ্যটা এখন হাত পাকানোর চেষ্টা চেষ্টা চলছে তবে ওই এটার জন্য ওটা বা ওটার জন্য এটা হয়নি দুটো সমান দুটো অসমান ছিল আচ্ছা এবার আপনার লেখালেখির কাজ নিয়ে কথা বলবো আপনার বেশিরভাগ যে সমস্ত বই বা উপন্যাসগুলো চর্চিত বা যেগুলো নিয়ে কথা হয়েছে সেগুলো বেশিরভাগই প্রান্তিক মহিলাদের জীবন সংক্রান্ত হুম তো সেটা তো তথ্য হওয়ার কথা কারণ নইলে তার ওই মাটিটা ঠিক থাকে না মানে জমিটা ঠিক থাকে না তো তথ্যর সঙ্গে কল্পনার সুতো বাধার ক্ষেত্রে তখন কি কাজ করে মনের মধ্যে দেখো শুধু তথ্য দিয়ে তো সাহিত্য হয় না তাহলে সেটা প্রতিবেদন হয়ে যায় ঠিক তথ্যটা হচ্ছে বীজ এবারে তাকে কল্পনার জল সার মাটি ভাষা দিয়ে এক একটা কাঠামোর মধ্যে এনে একটা গল্প দাঁড় করাতে হয় তা না হলে তো হয় না আমি শুধু যদি লিখে দিলাম এখানে এখানে এই হয় এই এই ঘটনা ঘটে সেটা একটা সংবাদপত্রের প্রতিবেদন হবে ওই মূল আকরটা থাকে তথ্য তারপরে তাকে ঘিরে ঘিরে আলপনাকে আমার কল্পনা আমার ভাষা আমার লেখার আমার চিন্তা সবটা মিলিয়ে একটা গোটাগুটি জিনিস তৈরি হয় বেশ আপনার এই যে প্রান্তিক মহিলাদের জীবন নিয়ে যে কাজগুলোর কথা আমি বলছিলাম যদি আপনি আমাদের শ্রোতাদের বলেন কি ধরনের বিষয় নিয়ে আপনি লিখেছেন এবং সেগুলো সবই সত্যি ঘটনার ওপর নির্ভরশীল এবং সত্যি ঘটনা বেসড আর কি তো আপনি যদি একটু আমাদের শ্রোতাদের সঙ্গে সেই কাজগুলোর কথা ভাগ করে নেন আমার লেখা না দুটো আমার এক পাঠকই বলেছিলেন যে আমার দুটো ভাগ আছে আমার লেখার আমার ছোট গল্পগুলো যেগুলো সেগুলো খুব সাধারণ দৈনন্দিন জীবনে যা ঘটে যায় বেশিরভাগই মহিলা ভিত্তিক মহিলা জীবন ভিত্তিক কিন্তু সেগুলো খুব সাধারণ নিস্তরঙ্গ তার মধ্যে হয়তো লোকে খুঁজে নেয় যে জীবনের একটা কিছু কোনো একটা খণ্ডাংশ হয়তো তাতে এসেছে আর আমার উপন্যাসগুলো হয় তুমি যেরকম বললে যে মূলত প্রান্তিক বা অবহেলিত নারীদের কি আমাদের এই বিশাল দেশের কোনায় কোনায় অনেক এমন ধরনের ঘটনা ঘটে অনেক এমন রীতিনীতি আছে যেগুলো হয়তো আমরা জানি না আমি ভারতের পূর্ব প্রান্তে বসে জানি না যে উত্তর পশ্চিম প্রান্তে কি ঘটে যাচ্ছে আমারই আমারই এই পূর্ব প্রান্তের মেয়েদের নিয়ে সেই উত্তর পশ্চিম প্রান্তে কি ঘটে যাচ্ছে আমার প্রথম যে উপন্যাস অন্তরীপ শারদিয়াতে বেরিয়েছিল হাজার টাকার বউ তিন বছর আগে যেটা মানে খুব আশ্চর্যভাবে খুব সমাদৃত হয়েছিল সেটার যে মূল বীজ যেটা বললাম আকর সেটা হচ্ছে যে হরিয়ানা রাজস্থানের দিকে জাঠ পুরুষদের কন্যা পরিবারে কন্যাভ্রণ হত্যা বা কন্যা সন্তান হত্যা একটা খুব প্রচলিত রীতি কারণ আছে এটার কারণটা হচ্ছে ওদের এত বেশি কন্যাপন দিতে হয় বিয়েতে যে ওরা মেয়ে জন্মানোকে অভিশাপ মনে করে ফলে জন্মের আগে যদি জানা যায় বেআইনি ভাবি যদি জানা যায় যে পেটে কন্যাভ্রণ আছে সেটাকে শেষ করার ব্যবস্থা হয় অথবা জন্মে গেলে শেষ করার ব্যবস্থা হয় যত তুমি প্রত্যন্ত গ্রামের দিকে যাবে তত এই প্রথাগুলো বেশি স্বাভাবিক জৈব প্রবৃত্তি তো পুরুষের থাকে ঠিক সেটার জন্য একটা সময়ের পরে তাদের নারী লাগে এবং তাদের নিজেদের বংশ বিস্তারের জন্যও নারী লাগে তাদের হয় ক্ষেত আছে তাদের ব্যবসা আছে কিছু তো আছে যেখানে তাদের আমাদের পুরুষতান্ত্রিক সমাজ যেটা বলে যে পুরুষ সন্তানের মধ্যে দিয়েই তার সেটা অগ্রগতি পাবে তখন তারা মেয়ে পায় না ঠিক আর এদের নিজেদের জাতের মধ্যে এরা মেয়ে পায় না তখন কি হয় আমাদের এই বাংলার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিহারের প্রত্যন্ত গ্রাম উড়িষ্যার প্রত্যন্ত গ্রাম আসাম নেপাল এই সমস্ত জায়গা থেকে হয় সরাসরি বিক্রি বা মিথ্যে একটা বিয়ের অভিনয় বা একেবারে চাকরি দেব বলে খুব পরিচিত কেউ তোকে দিল্লি নিয়ে যাব তোকে চাকরি দেবো এরকম একটা কিছু বলে গরিব মা বাবার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে কোন একটা প্রলোভন কোন একটা প্রলোভনে মেয়েগুলিকে নিয়ে যাওয়া হয় এবারে নিয়ে গিয়ে তাদের সেখানে এদের বলা হয় মূল্য দিয়ে কেনা হয় বলে এদের বলা হয় মলকি দুলহান বা মলকি আর যমুনার পার থেকে আসে বলে এদের বলা হয় পারো পার মেয়ে অনেক সময় যারা এদের বিয়ে করে তাদের হয়তো একটি সজাতির স্ত্রী আছে সেই স্ত্রী ঘরের কাজ করে এবারে ক্ষেতের কাজ পশুর মতন খাটতে হয় মেয়েগুলোকে হ্যাঁ কাজ জল আনা রাজস্থানে জল আনাটা একটা বিশাল ব্যাপার এই জল আনতে যাওয়া মাইলের পর মাইল এবং সে জলের কুহতে গিয়েও এরা ডিসক্রিমিনেটেড হয় আমরা আগে জল নেবো আসল বউরা আমরা আগে জল নেব তারপরে তোদের জল নিতে দেব এই যে এই যে প্রথাটা এটা নিয়ে ছিল এই গল্পটা বীজটা আমি দেখেছি কিন্তু তারা সমস্তটা বলেনি বা তাদের সামনে হয়তো তাদের আসল যারা ওই পরিবারের লোক তারা এসে গেছে বলতে পারেনি তারা বলেছে আমরা এখানকার নই আমাদের বাইরে থেকে বিয়ে করে নিয়ে এসেছে হ্যাঁ আমরা এখানেই থাকি তারা বাংলা ভুলে গেছে এবারে যখন আমি এই গল্পটা জানলাম তখন আমার মাথার মধ্যে একটাই হলো যাচ্ছে এটা নিয়ে আর একটু পড়িত আর কেউ জানে কিনা জিজ্ঞাসা করি তো কোনো বই আছে কিনা দেখিত নিজের মতো করে লিখিত এটা একটা গল্প ছিল এ ওই প্রান্তিক হ্যাঁ তারপরের বছর একটা বেরিয়ে ছিল হয়তো পড়েছ হয়তো পড়নি জানি না পেট চুক্তি সেটা ছিল সারোগেসিনের বেশ মানে গর্ভ ভাড়া দেওয়া সারোগেসি এখন একটা ধারণা হয়ে গেছে যে অত্যন্ত বড় শাহরুখ খানের মানে শেষতম সন্তানটি সারোগেসি করে করে তা তা কিন্তু কিন্তু নয় নয় সমাজের উচ্চবিত্তদেরই বিষয় বলে আমরা নি এরকম অনেক বিশেষ করে দক্ষিণেও আমি দেখেছি এরকম অনেকে আছেন যাদের হয়তো মানে পুরুষটির হয়তো আহ স্ত্রী হয়তো খুব কম বয়সে মারা গেছে বা স্ত্রী স্ত্রী আছে কিন্তু তার কোমরের তলা থেকে পক্ষাঘাতগ্রস্ত কোনোভাবে সে সন্তান উৎপাদন উৎপাদন করতে সে পারবে না হ্যাঁ কিন্তু তার ডিমানু সক্রিয় আছে ডিমানু ঠিক আছে বার করে নিলে অন্য পুরুষের শুক্রাণু দিয়ে সেটিকে নিষিক্ত করলে সে নিজের বংশের সন্তানই পাবে দু রকম ভাবে হয় সারো একটা হয় নিজস্ব একটা হয় মানে অন্যের যাই হোক তো এটা এক সময় আমাদের দেশে রমরমা ব্যবসা ছিল রমরমা ব্যবসা মানে তোমার বাইরে থেকে সস্তায় সারোগের দিয়ে বাচ্চা করার জন্য তোমার ভিয়েতনাম ওই সব এই পুরো সাউথ এশিয়ান বেল্টটা ছিল রমরমা ব্যবসা তারপরে কিছু বিদেশি তাদের তারা বাচ্চাতে নিয়ে খুশি হয়নি তাদের হয়তো ডাউন সিনড্রোম বেবি হয়েছে হ্যাঁ তাদের হয়তো স্প্যাস্টিক বেবি হয়েছে তারা বাচ্চা না নিয়ে ফেলে রেখে চলে গেছে তখন আমাদের দেশে এটা আইন করা হয় যে এইভাবে করা যাবে না বাণিজ্যিকভাবে করা যাবে না করে অনেক রকম আইন হয় তখন আইন করা হয়েছিল যে আত্মীয় ছাড়া কেউ তোমার সারোগেট হতে পারবে না এখন সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে এই যথারীতি আবার এই বাংলা বিহার উড়িষ্যার গরিব মেয়েগুলোকে গুজরাটেও খুব হয় এটা মেয়েগুলোকে ওই বোন টোন দেখিয়ে কাগজে কলমে বোন যা ননদ এরকম কিছু একটা কাগজে কলমে দেখিয়ে সারি সারি হস্টেলস করা থাকে মাদার্স হাউস বলে তাতে ফুল পুরো প্রেগন্যান্সিটা তারা থাকে এবং বাচ্চা হওয়ার পরে একটা লেনদেন হয় টাকার সেটা নিয়ে তারা এই ব্যবসাটা চলে সেটা নিয়েছিল পেট চুক্তি এখনো পর্যন্ত বললাম তো যে কটা উপন্যাস লিখেছি তার মোটামুটি বীজগুলো এসেছে কারোর সাথে সরাসরি কথা বলে হ্যাঁ এই যে এবছরের যেটা আছে কমলা নৃত্য করে সেটা আছে যে নারী স্বভাবের পুরুষদের নিয়ে গিয়ে বিহার উত্তরপ্রদেশে বিয়ে বা অনুষ্ঠানে নাচানো হয় এবং তাদের অন্যান্য শোষণও তাদের উপরে হয় এটা ছোটবেলায় আমার একটি আমার প্রতিবেশী একটি ছেলে ছিল সে বিহারি আমাকে সে দিদি বলতো সে আমাকে গল্প করতো জানো দিদি আমাদের গ্রামের দিকে না এরকম বিয়েটিএ এরকম হয় গিয়ে নাচ হয় লন্ডা ডান্সিং বলে লন্ডা নাচ বলে ঠিক আছে তখন অতটা মাথায় আসেনি আমাদেরও তো শুনেছি যাত্রায় সখী আগে ছেলেরাই শাস বলে না দিদি জানো না এ অন্য পেশা ছিল আর এটা পেশা না অনেকে ইচ্ছে করেও যায় ধরো সে তার পরিবারে একেবারেই খাপ খাওয়াতে পারছে না হ্যাঁ তা স্বভাবে তরুণ এবারে হয়তো কোনো একজন সঙ্গে তার কাজ কাজ হ্যাঁ নাচবো তখন সে জানে না তাকে অনেক সোনালি স্বপ্ন দেখানো গিয়ে দারুন পাবি এই পাবি ওই পাবি সেই পাবি গিয়ে সে দেখে তাকে হয়তো গোয়ালে থাকতে দেওয়া হচ্ছে একটা ভালো জীবনের স্বপ্নে যায় কিন্তু তারপর সবটাই অন্ধকার সবটাই প্রায় অন্ধকার হয় তো ও বলতো এরকম এটা সূত্র তারপরে আচ্ছা দেখি তো খোঁজ করে ওকে দু একবার জিজ্ঞেস করলাম ভাই এরকম তারপরে এটা খুব হাস্যকর আমি আগে যেখানে থাকতাম সেখানে একদিন পার্লারে চুল কাটতে গেছি এরকম দু একজন ঢুকলো হ্যাঁ তো ওরা যারা মেয়েগুলো কাজ করছিল পার্লারে তারা একটু ঠোঁটে পেটে কি করাবে এই করাবো ওই করাবো মেয়েরা যা যা আমরা করাই তাই তাই করাবো আইব্রো করাবো এ করাবো সব করাবো আমার পাশের চেয়ারে বসেছিল তা আমি না গল্প করতে শুরু করলাম যে আচ্ছা তোমরা কি এরকম এরকম বললে না আমরা বললাম তখন তৃতীয় লিঙ্গ তোমরা না 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 আমরা ওরকম নই আমরা বাচ্চা না চাই না তাহলে কি করো আমরা নিজেরা নাচি আচ্ছা কোথায় যাও নাচতে এরকম জানেন না এরকম ভোজপুর এরিয়াতে এরকম হয় আরো একটু মনের মধ্যে এলো আচ্ছা এটা তো শুনেছিলাম তারপরে বই পড়া তারপরে একটু আজকাল তো ইন্টারনেটে অনেক কিছুই পাওয়া যায় রিসার্চ করা রিসার্চ করা বই পড়া একটু লাইব্রেরি ঘাটা একটু কেউ যদি ওই ওই যেমন ওই ছেলেটি তাদের আবার ফোন টোন করে জিজ্ঞেস করলাম যে আচ্ছা একটু বল না রে তোদের ওখানে এগুলো কিরকম কিরকম করে হয় তো বললো এইভাবে আস্তে আস্তে সবটা একটা মনের মধ্যে দানা বাঁধে আর কি এইভাবেই আর কি এইভাবেই হয় চকচকের তলায় খোঁজটা চলে হ্যাঁ সেই আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আমি তো জানতে চাইবো আপনি বাস্তবের ঘটনাকেই কি তাহলে সাহিত্য রচনার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেন আমার লেখায় হয়তো সেটা হুম হুম কিন্তু আমি পাঠক হিসেবে যাব সেটা বলবো তা নয় পাঠক হিসেবে আমার ফ্যান্টাসি পড়তে খুব ভালো লাগে খুবই ভালো লাগে ফ্যান্টাসির যে ঘরানাটা সেটা তো সম্পূর্ণ বাস্তবের উপর দাঁড়িয়ে হয় না এবং যারা ওটা লিখতে পারেন একটা সম্পূর্ণ আলাদা জগৎ তৈরি করতে পারেন আমি তাদের মানে তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল যে এই সাংঘাতিক কল্পনাটা তারা করতে পারে যে একটা সম্পূর্ণ আলাদা জগৎ তারা তৈরি করে আমি নিজে আমার হয়তো অতটা ক্ষমতা নেই আমি বাস্তবের বীজটাকে ধরে তার চারপাশে গাছ পুঁতি শেষ প্রশ্ন এবার আমাদের আকাশবাণী কলকাতা এবং মহিলা বিভাগ আমাদের প্রান্তিক অঞ্চলে অনেক শ্রোতা রয়েছেন তারা হয়তো এই মুহূর্তে আপনাকে শুনছেন আপনার কথা শুনছেন তারাও হয়তো আমরা স্টুডিওর ভেতরে বসে যেভাবে শিহরিত হচ্ছি এই ঘটনাগুলোর কথা শুনে নিপীড়নের এই ঘটনাগুলোর কথা শুনে তারাও হয়তো কোথাও শুনতে পাচ্ছেন কে জানে হয়তো কোথাও গিয়ে যন্ত্রণার তো একটা সম্পর্ক বা একটা সুতো থাকে হয়তো আমি একরকম যন্ত্রণা পেয়েছি অন্য কেউ আরেকজন আরেক রকম যন্ত্রণা পেয়েছে তবুও ওই যন্ত্রণার নিজস্ব একটা সুতো বাঁধার ক্ষমতা থাকে সেই জায়গার থেকে বলছি যে আপনি আমাদের সেই প্রান্তিক সমস্ত মহিলা শ্রোতাদের জন্য কি বলতে চান নিজের লেখা দিয়ে হোক বা আপনি কোথাও তো একটা এইটা যে লিখছেন সেটা তো শুধু নিজের আনন্দের জন্য নয় আশা করি কোথাও সমাজকে সচেতন করার একটা দায়বদ্ধতা আমাদের সকলেরই থাকে লেখক হিসেবে বা লেখিকা হিসেবে আমাদের বা যারা লেখেন থাকে সেই জায়গা থেকে আপনি কি বলতে চান দেখো বলতে হয়তো অনেক কিছুই চাই কিন্তু সবটা যে বাস্তবায়িত করা সম্ভব হয় সব ক্ষেত্রে সেটা নয় তবে মেয়েদের নিতান্তই বোঝা ভেবে ঝেড়ে ফেলে না দিয়ে তাদের একটুখানি নিজের পায়ে দাঁড়াতে দেবার মতন তৈরি করে দেওয়াটা আমার মনে হয় খুব দরকার সে তার জন্য যে একেবারে অনেক ডিগ্রি নিয়ে পাস করতে হবে তা না স্বয়ম্ভর হওয়ার একটা সুযোগ যেন তাদের দেওয়া হয় যে শুধু এই শরীরের শরীরটাই সব নয় শরীর দিয়েই অন্য উপার্জনটা করাটা সব নয় একটু ওই ঝুড়ি বনে কিছু করেও যদি সে নিজের মতো দাঁড়াতে পারে যে তুই আমার বোঝা তোকে ঘাট থেকে নেমে নামাতে পারলে আমি বাঁচি এই মানসিকতাটা বোধহয় বদলানোর সময় অনেকদিন আগেই এসে গেছে হয়েছে অনেকদিন আগেই হয়েছে উচিত কিন্তু আমরা ওই চকচকে ব্যাপারটা হয়তো আরো চকচকে হচ্ছে মোরক হয়তো আরো সাফসুত্র হচ্ছে পরিষ্কার হচ্ছে চাপা পড়ে যাচ্ছে তো সেই অন্ধকার কেটে যাক আশা করি আপনারা যারা লেখেন বা আপনার মতো মানুষ যারা হয়তো সরাসরি এই লেখার লিখতে গিয়ে বা লেখার মাধ্যমে হয়তো কোথাও যন্ত্রণাকে প্রত্যক্ষ করছেন তাদের লেখায় কিছুটা হলেও অন্ধকার কাটুক এটাই আমার বলার এটাই আমাদের কাম্য অনেক ধন্যবাদ দিদি এতটা সময় আকাশবাণীকে দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য শুনলেন অদিতি সরকারের কথা সাক্ষাৎকার গ্রহণে পায়েল চট্টোপাধ্যায়